আসসালামু আলাইকুম, বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। দীর্ঘদিন হয়েছে বাংলাদেশে বসছে না আইসিসির কোনো বড় ক্রিকেট আসর। সর্বশেষ 2014 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। এর আগে 2011 ওয়ানডে বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান সহ মোট 8টি ম্যাচ আয়োজন করেছিল বাংলাদেশ। তবে এরপর আর বাংলাদেশে কোনো ক্রিকেট আসরই বসেনি। তবে আগামী 2024 থেকে 2031 সালের মধ্যে 8টি বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তাই বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য, এককভাবে একটি বিশ্বকাপ আয়োজন করা। 2024 থেকে 2031 সালের মধ্যে ওয়ানডে বিশ্বকাপ আছে দুটি, 2027 এবং 2031 সালে। টি টোয়েন্টি বিশ্বকাপ আছে চারটি, 2024, 26, 28 এবং 2030 সাল। এছাড়াও নতুন করে আবারও আয়োজন করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুইটি করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 2025 এবং 2029 সালে। ক্রিকেটের এসব মেগা অফার হাতছাড়া করতে নারাজ পিসিবি। সংস্থাটির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, 2024 থেকে 2031 সাল পর্যন্ত 8 বছরের আইসিসি প্রতিযোগিতা চূড়ান্ত হয়েছে। পরবর্তী ধাপ হচ্ছে হোস্ট অ্যালোকেশন হবে, আমরা এতে অংশগ্রহণ করব। যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে হোস্ট অ্যালোকেশন হবে, এটা আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তির। তবে আয়োজক সত্য কিংবা এই বিষয়টি নিয়ে এখনও স্পষ্ট করে জানায়নি আইসিসি। কিছুদিন আগে জানা গিয়েছিল বিডিং পদ্ধতিতে স্বাগতিক দেশ চূড়ান্ত করবে আইসিসি, সেদিক থেকে বাংলাদেশ সবার আগে নাকি এগিয়ে থাকবে। এদিকে আইসিসির গতকালের সিদ্ধান্ত অনুযায়ী এই পদ্ধতিতে বিশাল চমক রয়েছে। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে মূলত নির্ধারিত হবে বিশ্বকাপের আয়োজকগুলো। বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক নির্ধারণ হওয়ার কথা। আইসিসির পরবর্তী সিদ্ধান্ত জানানোর অপেক্ষায় রয়েছে আমরা, যে বাংলাদেশে আসলে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে কিনা। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথেই থাকুন।